সময় লাগবে ইন ডিটেইলস, কিন্তু ওনাদের মানে দেখা যাচ্ছে যে ওনাদের সাথে আমার অনেক দিন ধরে ইয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন টাইম হচ্ছে না। আগে তো জায়গাই ছিল না, আমার ইচ্ছা আছে কিন্তু আপনাদের এখানে কাজ করানো, কারণ ইচ্ছাটা এই জন্যই আসে, আমি যদি কোন জায়গায় কাজ করি সেই জায়গায় যদি ব্যাস সম্বন্ধে কোন ধারণাই না থাকে তখন আমার কাজ করা একটু ডিফিকাল্ট। এই জন্য আমি বিভিন্ন কোম্পানিতে আমি কিন্তু মানে বিভিন্ন কোম্পানিতে আমি ট্রেনিংটা করাই, এবং এটা আমার নিজের উদ্যোগে করাই, পয়সার জন্য না। কিন্তু কিসের জন্য করাই, যেমন এই যে এই ছেলে যখন ইয়াতে ছিল, আজুয়াতে ছিল, তখন আজুয়াতে কিন্তু এরকম সেশন আমি অনেকগুলো করাইছি, সেভারাল সেশন করাইছি। ওদের একটা হচ্ছে যে বেডের যে অ্যাকচুয়াল যে সিস্টেম, স্ট্যান্ডার্ড সিস্টেম, সেই সিস্টেমকে আনার জন্য ওদের এখানে আমি কাজ করছি, এবং আমি কিছু ডেভেলপ করছি ওইখানে, কারণ কিছু ছেলেবেলারা কিছু জানে, আর কিছু না জানলে তো আপনি কথা বলতে পারবেন না। যেমন আমাদের এই ব্যাট জিনিসটা খুব একটা মডার্ন জিনিস, এটা আমাদের জানা দরকার। বাজারের একটা সিংহভাগ কিন্তু আমাদের ব্যাট থেকে আসে, আর ইনকাম ট্যাক্স থেকে আসে, এটা আমরা তারপরে হচ্ছে ইয়ার থেকে কাস্টমস থেকেও আসে। তো ব্যাট থেকে আসে আমাদের একটা মেজর পোর্শন, প্রায় 37-38% মতো একটা পোর্শন আসে, আমি অ্যাকুরেট ফিগারটা বলতে পারবো না। তবে এই জিনিসটা আমরা যারা আর্ন করি তাদের তো অবশ্যই জানবে, তাদের জন্য ট্রেনিং টুনিং হয়, কিন্তু আমরা যারা ব্যাট দেই, আমরা যারা কনজিউমার অথবা আমরা কোম্পানির মালিক, তাদেরও এই জিনিসটা আমাদের জানা দরকার। যেমন প্রায়ই আমি দেখা যাচ্ছে, আমি বিভিন্ন জায়গায় একটা মানে কোশ্চেন করলে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেপেলেরা উত্তর দিতে পারে না, এবং দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং অনার্স টোনার্স তারাও এই জিনিসটা বের করতে পারে না, মানে তাদের এটা দেখে নাই কখন। যেমন আমি প্রায় একটা উদাহরণ দিই যে 1 কেজি রসগোল্লার দাম হচ্ছে 320 টাকা, আপনি শোরুম থেকে কিনলেন, শোরুম থেকে 1 কেজি রসগোল্লা কিনছেন আপনি, কিন্তু 1 কেজি রসগোল্লা কিনার পরে কিন্তু আপনি ইয়াতে দিচ্ছেন ব্যাট, কিন্তু আপনি পরিশোধ করছেন, কিন্তু সেটা আপনি জানেন না, ইনক্লুডিং ব্যাট। তো এখন 1 কেজি রসগোল্লার দাম 320 টাকা, তাহলে আমি কত টাকা ব্যাট পরিশোধ করছি? এটা আমি যদি প্রশ্ন করি অনেকে দেখা যাচ্ছে যে বলতে পারতেছে না। তাহলে আমার জানা উচিত, আমি একজন কাস্টমার, আমি একজন সচেতন ব্যক্তি হিসেবে জানা উচিত আমি কত টাকা ব্যাট পে করলাম, আর আমার জিনিসটার কস্টিংটা কত, মানে এখানে ব্যাটটা গভর্নমেন্ট কতটুকু পাবে, কারণ আমি যে ব্যাটটা দিছি এটা গভর্নমেন্ট পাওয়া পর্যন্ত দায়িত্বটা কিন্তু আমার। কিভাবে পাইতে পারে? আমার ব্যাটের চালান নিতে হবে, ব্যাটের চালান নিতে হবে, ইসের চালান নিতে হবে, যেখানে যারা থাকবে সেটা নিতে হবে। আর আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই ব্যাটটা আমাদের দেশে আসছে 1991 সালে 1 জুলাই তারিখে। কিন্তু ব্যাটটার উৎপত্তি কিন্তু একজন ব্যবসায়ীর মাথার থেকে, তাদের কনসেপ্ট থেকে আসছে 1920 সালে। প্রথম এটা চিন্তা ভাবনা আসছে যে এটা একটা সিস্টেম করতে পারে, আর ফ্রান্সে 1948 সালে এটা কিন্তু উৎপাদন পর্যায়ে কিন্তু শুরু করছে। উৎপাদন পর্যায়ে ব্যাট দিতে হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তার মানে হচ্ছে ভ্যালুটা অ্যাড হবে আপনাদের ইয়ার সাথে। যেমন এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে আমাদের এখানে আপনি কোনো জিনিস প্রোডাক্ট করলেন, এই প্রোডাকশনে প্রোডাকশন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাকশন কস্ট আছে একটা, এভরিথিং মানে আমরা যারা এখানে মানে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা তো অবশ্যই ভালো বুঝবো, প্রোডাকশনের কস্ট আছে ইনক্লুডিং আমাদের ওভারহেড সহ, যেমন ধরেন লেবার, বাড়ি ভাড়া, এগুলো সহ আমাদের একটা কস্ট কিন্তু একটা, মনে করেন আমি উদাহরণ দিচ্ছি যে আমাদের 1 কেজি রসগোল্লা তৈরি করতে মনে করেন 233 টাকা হচ্ছে আমার উৎপাদন খরচ। এই উৎপাদন খরচটা 233 টাকার পরে এখানে ভ্যাট বলতেছে, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা এখানে তখন আমাদের 15% ধরে দেওয়া হচ্ছে, মানে আপনার খরচ হচ্ছে টোটাল ফ্যাক্টরি কস্ট, আপনার প্রফিট সহ আপনার ভ্যালু হচ্ছে এটা ইনটু 15% কত হয় আমাদের ক্যালকুলেটর বাস
এখন ঘটনা হচ্ছে এখানে কিন্তু 233 টাকার মধ্যে কিন্তু অল ইনক্লুডিং আপনার প্রফিট সহ এখানে কিন্তু সবকিছুই আছে মানে 15% ব্যাট বলছে যে ভাই এখন যদি আমাদের একটা ব্যাট দাও এটা হচ্ছে 15% এটা হচ্ছে আপনার ব্যাটের ভ্যালু মানে 34.95 টাকা এই 34.95 টাকা আপনি উৎপাদন পর্যায়ে ব্যাট দিচ্ছেন আমরা এখন হারফিল যে সিস্টেমটা আমরা এখানে ডেভেলপ করছি সেটাতে আমরা আসব এটা আমরা উৎপাদন পর্যায়ে ব্যাট দিচ্ছে এখন আমরা শোরুম পর্যায়ে আমরা একটা ব্যাট দিই এবং দিতে হয় ব্যাটের সিস্টেমটা হচ্ছে এটা অনেকেই আবার এটা ভুল করে যেমন অনেকেই মানে ইয়া করে দেখা যাচ্ছে আমরা চিটাগাংপুরে ব্যাট দিয়ে আসি আমরা লোকাল স্টেজে কেন ব্যাট দিব এটা অনেকেই কোশ্চেন করে যেমন কয়েকদিন আগে আমি একজন আরোর এখানে বসে ছিলাম এক লোক আছে উনি বলতেছে আমরা ওই আরোর সাথে দেখা যাচ্ছে সে হট টক অবস্থায় কারণ সে বুঝে না দেখে সে বলতেছে তখন সে বলতেছে যে আমি তো ইয়াতে দিয়ে আসছি চিনান পরে ব্যাট দিয়ে আসছি কিন্তু আমি এখন কেন ব্যাট দিই আসলে ব্যাটের সিস্টেমটা হচ্ছে যতবার আপনার হাত বদল হবে যতবার হাত বদল হবে ততবারই আপনাকে ব্যাট দিতে হবে প্রথমে হচ্ছে উৎপাদন পর্যায়ে থেকে মনে করেন আপনার পাইকারি পর্যায়ে গেল ওইখানেও ব্যাট ইমপ্লিমেন্টেশনে আসতে হবে পাইকারি থেকে খুচরা গেছে ওইখানেও যেতে হবে অর্থাৎ চূড়ান্ত ভোক্তা পর্যন্ত আপনার এই ব্যাটটা চলতে থাকে যতগুলো হাত বদল হবে ততবারই আমাদের ব্যাট পরিশোধ করতে হবে তবে অনেকে না অ্যাকাউন্টিং স্টুডেন্ট আছে তারা হয়তো চিন্তা করতে পারে যে আমি তো আসলে এতবার ব্যাট দিব কত টাকা ব্যাট দিব আসলে আপনি কত টাকা ব্যাট দিবেন এটা সম্বন্ধে জানার জন্য কিন্তু আমরা এখানে মানে এখানে আমরা ট্রেনিংটা ইয়া করতেছি ব্যাটটা কিন্তু আসলে আমাদের স্ট্যান্ডার্ড সিস্টেমে আসতে হবে এই যে এই টাকাটা আপনি ব্যাট দিচ্ছেন কিন্তু আমি উৎপাদন পর্যায়ে কিন্তু এই টাকা ব্যাট দিব না এই 34.95 টাকা আমরা যে ব্যাট দিলাম এখানে আমাদের কিছু জিনিস আছে সেই জিনিসগুলো এখান থেকে আমরা রিবেট নিয়ে নেব ধরেন এখানে আমরা র মেটেরিয়াল ডাইরেক্ট র মেটেরিয়াল যেটা র মেটেরিয়াল আমরা ব্যাডেবল ছিল ধরেন কিছু কিছু অপ্রতিপ্রাপ্ত থাকে কিছু কিছু মানে ব্যাডেবল থাকে এখানে এটা এটা র মেটেরিয়াল মনে করেন আপনি 80 টাকার মতো আপনি ইন্টু 15% কত হয় 12 টাকা নাকি আচ্ছা এই 12 টাকা মনে করেন আপনি এখানে আপনি ব্যাটের চালান আছে বিভিন্ন প্রোডাক্ট আপনি কিনছেন রসগোল্লা করতে হলে আপনার মিল্ক লাগে ছানা লাগে তারপরে এই জাতীয় কিছু কিছু জিনিস লাগে সেটার জন্য আপনি 12 টাকা আপনি মানে ব্যাট আপনার ব্যাটের চালান আছে তারপরে আরো কিছু কিছু ইয়ে আছে পরিষেবা আছে কি কি পরিষেবা আমাদের আছে সেটার মধ্যে মনে করেন গ্যাস বিল আছে ইলেকট্রিক বিল আছে তারপরে হচ্ছে আপনার টেলিফোন আছে তারপরে সিকিউরিটি গার্ড আছে এরকম আমাদের বেশ কিছু পরিষেবা আছে যেগুলো আমাদেরকে এই প্রোডাকশনকে ইনডাইরেক্টলি হেল্প করতেছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হেল্প করতেছে এরকম যেসব ইয়াগুলো আছে এটা আরো ধরেন 5 টাকা তাহলে আমাদের কত টাকা হলো 17 টাকা এই 17 টাকা আপনি রিবেট নিতে পারবেন 1 কেজি রসগোল্লা ব্যাট দিচ্ছে মানে কত এত তাহলে আমরা এখানে 17 টাকা যে আমরা রিবেট মানে বিউ তাহলে এখানে কত থাকে 17.95 টাকা এই 17.95 টাকা আপনি গভর্নমেন্টকে ট্রেজারির মাধ্যমে জমা দিবেন আমি কতটা বুঝাইতে পারছি শর্টকাটের মধ্যে মানে এটা হচ্ছে যে এই চালানগুলো আপনার কাছে আছে এই 17 টাকা চালান আপনার কাছে আছে আর এটা আপনি নিতে হলে আপনার 80% নিতে হবে পরিষেবাগুলো সবসময় 80% দিবেন আমি আমি আসছি ডিটেলসে তাহলে এখানে 12 টাকা আর 5 টাকা এই 17 টাকা আপনার ব্যাটের চালান আছে আপনি মাল কিনছেন গভর্নমেন্ট আপনাকে বলছে আপনি যে মালটা কিনছেন সেই মালের চালানগুলো আপনি নিয়ে নেন আপনি আপনার ইয়ার থেকে রিবেট নিয়ে নেন সিস্টেম কিভাবে সেটা চলতি হিসাবের মাধ্যমে আমরা রিবেট নিয়ে নেব মূল্য ঘোষণা দিই তাহলে 17.95 টাকা কিন্তু আপনি ব্যাট নিয়েছেন তারপরে এখান থেকে আপনি যত পরিমাণ ব্যাটের চালান কালেক্ট করতে পারবেন ততই আপনার লাভ মানে আপনি উৎপাদন স্টেজে আপনি যত পরিমাণ ইয়া করতে পারবেন যেমন আমি প্রায় আমি একটা উদাহরণ দিই যে
আমি একটা মানে ইন্দোনেশিয়ান কোম্পানি কনসালটেন্ট, ওইখানে ওরা মানে আমি যখন নাকি ব্যাটটা ক্যালকুলেশন করি বা রিবেট নিতে যাই, তখন দেখা যাচ্ছে 60 পয়সা পর্যন্ত ওরা রিবেট নেয়। এবং আমি খুব তাদের কাছে হ্যাপি যে রিবেটের যত ধরনের কাগজ আছে সব কাগজ আমাকে রেডি করে সেটি আছে, এবং ক্যালকুলেশন করে দেখা গেছে যে তার অনেক টাকা রিবেট চলে আসছে এবং তার ব্যাটের পরিমাণ কমে গেছে। 60 পয়সা সে কিন্তু রিবেট নেয়। কোথায় থেকে নেয়? ব্যাংক চার্জের মধ্যে দেখবেন যে আপনার ওখানে দেখেন যে আপনার একটা চার্জ ধরছে 1.5 টাকা বা 2 টাকা একটা চার্জ ধরলো, ওটার 15% ব্যাট দেওয়া 60 পয়সা আসছে, ওইটাও সে রিবেট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে রিবেটটা আমাদের রিবেট প্র্যাকটিসটা আমরা যদি না করি তাহলে আমাদের অনেক টাকা ব্যয় দিতে হবে, সেটাই বাস্তব। আচ্ছা, তাহলে এটা আমরা ট্রেজারি চালানোর মাধ্যমে আপনার যাবে শোরুমে। শোরুমে যখন যাচ্ছে শোরুমে একটা এডিশন আছে, এখানে কিন্তু এটার জন্য কিন্তু মূল্য ঘোষণা দিতে হবে, বেলুটিক ক্রিয়েশন দিতে হবে আপনাকে। ওইখানেও কিন্তু একটা ভ্যালু ডিক্লারেশন আছে। ধরেন এই এই জিনিসটা আপনার শোরুমে গেলে এই জিনিসটা যদি শোরুমে যায়, তাহলে ধরেন এখানে একটা এডিশন হয়ে এখানে ওইখানে বিক্রি মূল্য আসছে আপনি মনে করেন 78 টাকা, এখানে সামথিং কিছু এডিশন হয়েছে। ঠিক আছে, এটা আমরা ব্যাট সারা মূল্য শোরুমে 1 কেজি রসগোল্লার দাম কিন্তু আমি আপনার বার্গারে আসবো, বার্গারের সাথে আবার এস দি আছে তো, না না বার্গারে এস দি আছে তো, আমি যদি এস দি বুঝাইতে যাই প্রথম তো আমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, আগে ব্যাট নিয়ে চিন্তা করতে হবে তারপরে এস ডি আসবে, বুঝছেন? আমরা বার্গারের উদাহরণ আমি দিব, এখানে আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত? 278 টাকা আমাদের 1 কেজি রসগোল্লার কস্ট, অনলি কস্ট, সেই কস্ট হচ্ছে 278 টাকা। তাহলে এখানে আমাদের কত টাকা ব্যয়? 50% ব্যয়, 41 টাকা 78 পয়সা মনে হয়, কেউ কেউ ওটা দেখতে পারেন। ঠিক ওইখানে ব্যাট অ্যাপ্লাই করার পরে ওইটা 200 দেওয়ার পরে আপনার 15% ব্যয়, তার এত টাকা হয়েছে, তারপরে এখান থেকে আমরা রিবেট নিছি অথবা মনে করেন আমরা উৎপাদন করি, সরি ইম্পোর্ট করি, ইম্পোর্টের যে কাগজপত্র আছে সেগুলোর মাধ্যমে আমরা এখানে রিবেট নিলাম মনে করেন 17 টাকা, আমরা ট্রেজারি চালানোর মাধ্যমে ফ্যাক্টরিতে আমরা দিব মনে করেন 17 টাকা 55 পয়সা। এখন আমরা এই মালটাই এখন আউটলেটে পাঠাবো, তা আউটলেটে পাঠালে আউটলেটে নিশ্চয়ই একটা খরচ আছে, খরচটা কি? আউটলেটের এখানে কর্মচারী আছে, ইলেকট্রিসিটি আছে, রেন্ট আছে, মানে একটা আউটলেট চালাইতে যত ধরনের খরচ আছে। তখন আমরা দেখলাম যে এখানে 15-20% একটা এডিশন আছে, এডিশনাল কস্ট এখানে হয়েছে, ধরেন এখানে 16-17% হয়েছে। 16-17% হওয়ার পরে আমাদের ধরেন বেলুটা হচ্ছে এখানে 278 টাকা, আর এটার ব্যাটটা হচ্ছে আমার 41 টাকা 70 পয়সা। হ্যাঁ, তাহলে আপনি এখন যোগ করে দেখেন এটা আপনাদের 320 টাকা হয়ে গেছে, সেটা এখানে রিবেট নিয়ে নিই। এখানে যদি আমরা রিবেট নিয়ে নিই তাহলে কত আসে? 41 টাকা থেকে 41 টাকা 70 পয়সা, 41 টাকা 70 পয়সা মাইনাস হচ্ছে আমাদের 34 টাকা 95 পয়সা, বিয়োগ করলে কত থাকে? 41 টাকা
70 মাইনাস হচ্ছে 6 টাকা 75 পয়সা 6 টাকা 75 পয়সা আচ্ছা তাহলে আমরা শোরুমে ব্যাগ দিচ্ছি কত 6 টাকা 75 পয়সা 6 টাকা 75 পয়সা আর আমরা যদি এই সিস্টেমটা অ্যাপ্লাই না করতাম শোরুমে ব্যাগ দিতাম কত 41 টাকা আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় বিশেষ করে আমি আপনাদের ইয়ার মানে বিশেষ করে যারা যে ফাস্টফুড বিক্রি করে হারভির মতো কেএফসির মতো এরা ম্যাক্সিমাম লোকজনই স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমটা ফলো করে তাহলে স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমটা ফলো করা কি আমাদের জন্য মানে প্রফিটেবল এটা অবশ্যই লাভজনক আমাদের জন্য তো ব্যবসায়ী তো আসলে লাভ জিনিসটাই ওনারা বেশি মানে কীভাবে লাভ হবে সেই জিনিসটা ওনারা চিন্তা করে তাহলে আমরা এইভাবে কিন্তু লাভ করতে পারি এবং এটা একটা ভালো একটা গেম কেউ কেউ শুনি যে এত লাখ টাকা দিচ্ছে এত লাখ টাকা হ্যাঁ আমরা তো দিব এটা একটা সিস্টেম ওয়াইজ দিতে হবে সেটার জন্য আমাদের কি কি কাজ করতে হবে এই যে দেখেন 6 টাকা 75 পয়সা আপনি ব্যয় দিচ্ছেন আর 15 টাকা মানে 41 টাকা ব্যয় দেওয়া কি এক জিনিস অনেকেই 41 টাকা ব্যয় দিচ্ছে এই জন্য ব্যয়ের কনসেপ্টটা বুঝে না দেখে অনেকে এটা একটা কমপ্লেক্স চিন্তা ভাবনা করে যে আমি এত টাকা ব্যয় কেন দিব কিন্তু আপনি সিস্টেম মতো আসেন সিস্টেম মতো আসলে এই যে ফ্যাক্টরিতে আপনি রিবেট নিয়ে নিচ্ছেন আবার ফ্যাক্টরির যে চালান আছে সেটা আবার শোরুমে রিবেট নিয়ে নিচ্ছেন আবার আরেকটা জিনিস আপনার শোরুমে যদি আপনার কিছু ইয়া থাকে এই যে এখানে আপনি 6 টাকা 75 পয়সা এখানে ব্যাট দিচ্ছেন এই ব্যাটটা আপনি মানে খুবই একটা নমিনাল ব্যাট এবং এই জিনিসটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমি যেসব জায়গায় আমি কাজ করি সেই জায়গাগুলোতে এইভাবে আমরা কাজ করি অর্থাৎ আপনার বিভিন্ন সেক্টরে আপনি ব্যাটের পরিমাণটা আপনি বিভিন্নভাবে দিয়ে আসতেছেন তাহলে আমাদের এই ব্যাটের জিনিসটা হচ্ছে আপনি যতবার হাত বদল হবে ততবারই আপনাকে ব্যাট পরিশোধ করতে হবে তবে এইভাবে যদি পরিশোধ করেন তাহলে আপনার বেশি আসবে না ঠিক আছে আমি কমার্শিয়াল ইম্পোর্টারদেরকে প্রায় একটা উদাহরণ দিই যে ভাই আপনাদের যে ব্যাট আপনারা দিচ্ছেন না আপনারা যদি সামান্য কিছু দেন আপনারা কিন্তু অনেক টাকা ব্যাট দিয়ে আসে কিন্তু আপনার সামান্য কিছু ব্যাট দিলে আপনারা আবার আপনার স্ট্যান্ডার্ড সিস্টেমে চলে আসতে পারে যেমন আমি ম্যাক্সিমাম জায়গাতে উদাহরণ দিয়ে আমি বলি যেমন এখানে একটা জিনিস আপনি ইনপুট করে নিয়ে আসছেন এখানে দেখা যাচ্ছে যে আপনারা প্রায় 19% মতো প্রায় 20% মতো ব্যাট দিয়ে আসছেন কীভাবে দিয়ে আসছেন এখানে ব্যাট দিয়ে আসছেন 15% আর অ্যাটিকি দিয়ে আসছেন 4% যারা কমার্শিয়ালে কাজ করে তারা এটা বলতে পারবে 19% আপনি দিয়ে আসছেন আর আপনি ভ্যালু ডিক্লারেশন দিয়ে যদি অল্প কিছু ব্যাট দেন একটা বড় একটা মনে করেন 50 পয়সা বা 60 পয়সা ব্যাট দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি স্ট্যান্ডার্ড সিস্টেমে চলে আসতেছেন তাহলে আপনাকে আর কেউ বলবে না কেউ বলবে না ভাই আপনি আপনার সিস্টেমে আসেন বা ব্যাট দেন এই করেন লোকাল পর্যায়ে আপনাকে ব্যাট দিতে হবে তো আপনি যদি একই ভ্যালুতে বিক্রি করেন সেটা আবার আপনার মুশক ইলামের আর 16-17 রেজিস্টারতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একই ভ্যালুতে বিক্রি করছেন বা অনেকে আছে অনেক প্রোডাক্ট আছে যে একই ভ্যালু কমেও বিক্রি করে হ্যাঁ এইসব ক্ষেত্রে এই জিনিসগুলোকে ব্যাটের বিষয়ে আপনাদেরকে বুঝাইতে হবে যে আসলে আমরা এটা একটি গুলির নিচে বিক্রি করছি আচ্ছা এখন আরেকটা জিনিস আমি এখানে বলি যে এই যে 41 টাকা এটা তো কমার্শিয়াল ইম্পোর্টের ব্যাপার এটি কিন্তু বলছেন যে সব অ্যাডভান্স টাইপ ব্যাট অ্যাডভান্স টাইপ ব্যাট অ্যাডভান্স টাইপ ব্যাট হচ্ছে মানে এটা এটা হচ্ছে আপনার আমাদের অনেকগুলো অগোছালো কিছু জিনিস ছিল যে আমরা যারা ইম্পোর্ট করি অ্যাডভান্স ট্রেড ব্যাটটা আমরা রেখে দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের দেশে এখনো অনেক জায়গায় ব্যাট কি জিনিস আপনি পুরান পারেন যে ব্যাটের কথা যাই বলেন তাহলে কিন্তু আপনি মায়ের উঠে আসতে পারেন কিছু কিছু জায়গায় মানে দেখা যাচ্ছে তাদের ব্যাট সম্বন্ধে কোনো আইডিয়া নেই আবার কিছু কিছু জায়গায় আমরা কাজ করতেছি আমরা দেখলাম যে না তাদের আগ্রহ আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় মানে এখনো সেরকম তাদের ইয়া নেই আইডিয়া নেই অ্যাডভান্স ট্রেড ব্যাটটা হচ্ছে যে আপনার মানে আমরা কিছু ব্যাট অ্যাডভান্স রেখে দিতাম যে সে তো দিবে না মানে ট্রেড পর্যায়ে সে ব্যাটটা দিবে না সেজন্য ইম্পোর্ট স্টেজে এটা রাখে রাখা দেওয়া হতো এসআর মাধ্যমে বিভিন্নভাবে এটাকে রেখে দেওয়া হয় এটা আবার আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন অ্যাডজাস্টমেন্ট করতে পারেন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট যদি আপনি আচ্ছা একটু আমি আলোচনা করে দিই যেহেতু এটা কথাটা আসছে এই জন্য
বা এখানে অনেকে যা থাকতে পারে। মনে করেন একটা লাইটার একটা লাইটার বা মানে যে টর্চ টর্চ লাইট লাইটই আপনি লাগিয়ে এখানে আজ টর্চ লাইট এটা আমাদের উৎপাদন পর্যায়ে মানে আমাদের যেখানে ব্যাটটা ইম্পোজ করা হয়েছে সেখানে ধরেন এটার মূল্য আছে মনে করেন 85 টাকা কিন্তু 50% তাহলে কত টাকা দিয়ে আসছে এটা আমাদের এখানে অনেকগুলো স্টেজ আছে আমি যদি আপনারা কেউ জানতে চান হ্যাঁ তাহলে আমার এই যে স্টেজ গুলো এখানে এটার 85 টাকা কিভাবে আসলো এটা এবিপি ভ্যালু কিন্তু এত না কিভাবে এটা আসলো এটা যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল একটু দেখেন ইউটিউবে একটা কমার্শিয়াল মানে ইম্পোর্টার একটা ট্রেনিং আছে ওইখানে কিন্তু পুরো জিনিসটা আমি ডিটেইলস আলোচনা করেছি তো যাই হোক এটা এখানে 85 টাকা আসছে এই 85 টাকা যদি আমরা 15% হয় তাহলে কত হয় 12 টাকা 75 পয়সা আপনার ব্যাট দিয়ে আসছে একটা লাইটারের যে টর্চ লাইট ছিল না আগে সেসব লাইট গুলো এখন যেগুলো এগুলো যদি ইম্পোর্ট করে নিয়ে আসতেছে সেগুলো চার্জ দিলে 2-3 দিন চলে আর হ্যাঁ 2-3 দিন চলে এবং এটা আপনার এখন আর ব্যাটারি লাগে না এই এই ধরনের একটা জিনিস যদি আমরা নিয়ে আসি তো 85 টাকা ধরেন আপনার ভ্যারিয়েবল ভ্যালু এটা 15% ব্যাট সে এত টাকা ব্যাট দিয়ে আসছে এখন অ্যাক্টিভিটি কিভাবে কিন্তু দাবি করে একটু আলোচনা করে দেবে বেশি ডিপে যাবো না একটু আলোচনা করে দিচ্ছি তাহলে অ্যাক্টিভিটি আমাদের এটাকে আমরা এই 85 কে 37.67 দিয়ে ভ্যালুয়েশন করে এটা একটা এসআরও মাধ্যমে 26.67 হচ্ছে এটা ভ্যালু ডিক্লারেশন করে ভ্যালু ডিক্লারেশনটা হচ্ছে এখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনার এত টাকা খরচ হইতে পারে আপনার প্রফিট সহ এভরিথিং খরচ আমরা মালটা বিক্রি করলে এত টাকা খরচ হইতে পারে এটা এডিশন করে এখানে কত আসে এখানে হচ্ছে 85 × 26.67% প্লাস 4% যখন এটিভিটা মানে ধরা হয় তখন এটা ধরা হয় অনেকে আবার এটিভি ধরা হয় না যেমন হারকিতে এটিভি ধরা হয় না কারণ হারকিতে কিন্তু এটিভি ধরা হয় না এটার পিছনে কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটা মুশক 7 ওনাদের করা আছে মুশক 7টা কি মুশক 7 হচ্ছে আপনি এরকম একটা ডিক্লারেশন যে আমি কি আমি এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং আপনি যখন আমদানি করবেন কারণ আপনি যদি ট্রেড না করেন ট্রেড মানে বেচা কিনা ট্রেড যদি না করেন তাহলে 4% আপনি দিবেন না তাহলে সেটাকে আমরা কি করতে হবে মুশক 7 এর মাধ্যমে যখন আপনি মানে ব্যাট অফিসে সাবমিট করবেন ওনারা আপনাকে একটা অনুমোদন দিয়ে দিবে সেই অনুমোদনটা আপনি আবার যখন চিটান পড়ে বা যে কোনো পড়ে দেখাবেন আমরা 4%টা আর ধরবে না এই যে এটা ধরবে ঠিক আছে এটা হচ্ছে অনলি ফর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা কমার্শিয়াল ইম্পোর্টার তাদের কিন্তু এটা লাগবে যারা বাইরে সেল করবে না প্রোডাক্ট এগুলো ইম্পোর্ট করবে যারা বাইরে সেল করবে না এই র মেটেরিয়ালটা তারা নিজস্ব মানে কি আছে কারণ এর জন্য প্রুফ লাগবে তো মুশক 7 লাগবে ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট লাগবে ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট লাগবে ম্যানুফ্যাকচারিং সবগুলো ঘটনাই লাগবে এখানে আচ্ছা দেখো আমাদের এত টাকা এখানে 4 টাকা 30 পয়সা আমাদের এখানে অ্যাক্টিভি আছে আর এখানে দিয়ে আসছে 12 টাকা তাহলে এখানে আমাদের কত টাকা হচ্ছে 12 টাকা তাহলে আমরা টোটাল কত টাকা দিয়ে আসছে একটা কথা বলছিলাম 17 টাকা 5 পয়সা কত ও পিছনে ক্যালকুলেটর আছে বাকি বার দরকার এখানে এখানে আমাদের আসছে টোটাল আসছে এখানে 17 টাকা 5 পয়সা ঠিক আছে 17 টাকা 5 পয়সা কিন্তু আমরা অলরেডি এই যে এই লাইটটা আমদানি করতে আমরা এটা দিয়ে আসছি আরো অনেক ট্যাক্স আছে সেগুলো নিয়ে আমি বলছি যে পরে যদি কোনো আপনারা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউবটা দেখতে পারেন এখানে একটা ডিটেইলস আলোচনা আছে আচ্ছা তাহলে এখানে
এই জিনিসটা যদি আমি স্ট্যান্ডার্ড সিস্টেমে চলে আসি, যেহেতু বলছি বিকল্পায় বলে দিই, এই লোকে কত টাকা ব্যয় দিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। মনে করেন এই প্রোডাক্টটা আমি আজকে এই প্রোডাক্টটা যদি আমরা 35% এডিশন করি, একটা এক্সাম্পল এডিশন 35% হবে এরকম না, 34% হইতে পারে, 36% হইতে পারে, এডিশন এটা বিভাগীয় কর্মকর্তার উপর নির্ভর করো। তার মানে হচ্ছে যে যে নাকি যাদের কাছে আমরা সাবমিট করব তাদের সাথে আমরা যুক্তি দিয়ে সবকিছু বুঝায় যদি বলতে পারি যে হ্যাঁ আমার 35% আমার আমার বিক্রি আছে, তাহলে উনি ওইটা আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। যাই হোক, এখানে যদি আমরা মনে করি 85 × 35% যদি আমরা এডিশন করি, তাহলে আমাদের 114.75 টাকা আসে। 114.75 টাকা আসে, এটা হচ্ছে আবার ইদানিং আবার অনলাইনে টাকা জমা দেয়, অনলাইনে টাকা জমা দিলে ওখানে কিন্তু আবার একটা চার্জ কেটে নেয়, সেই চার্জের উপর 15% বেড আছে, বিভিন্ন জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে আমাদের ধরেন এখানে আমাদের এটা হচ্ছে 35% এডিশনে। এই লাইটারটার বিক্রি মূল্য হচ্ছে 114.75 টাকা যদি আমরা বিক্রি করি উইদাউট ব্যাট, হ্যাঁ, তাহলে আমাদের কত টাকা দিতে হয় দেখেন, 15%, তাহলে আমাদের এখানে কত আসে ইন্টু 17.21 টাকা, 17.21 টাকা, ক্লিয়ার? এই 17.21 টাকা কিন্তু ব্যাট দিচ্ছে। এই 17.21 টাকা আপনার যদি মানে এখানে আপনার ব্যয় হচ্ছে, আপনার যদি লাইটারটা বিক্রি করেন 114.75 টাকা, তখন কিন্তু 17.21 টাকা হচ্ছে। তাহলে এখন আমি গভর্নমেন্টকে ট্রেজারি চালানোর মাধ্যমে কত টাকা ব্যয় দেবো দেখেন, ইটস আ ভেরি ইজি। এখন 17.21 টাকা আগে কত ছিল, 7.05 টাকা ছিল, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই কত থাকে, কত পয়সা থাকে, 16 পয়সা। এই 16 পয়সা আমরা প্রতি লাইটারে ব্যাট দিলে 16 পয়সা, কিন্তু প্রতি লাইটে যদি আমরা 16 পয়সা ব্যাট দিই, তাহলে আমাদেরকে কেউ কোনো কোশ্চেন করতে পারবে না, অর্থাৎ আমরা ব্যাট স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমে আমরা চলে আসতে পারবো। তার মানে পিসের একজনে যদি 1 লাখ 1 লাখ পিস যদি ইয়া নিয়ে আসে, লাইট নিয়ে আসে, তাহলে কত আসে ধরেন এখানে 5-6 হাজার টাকা ব্যাট আসে, আমরা একটু দেখি কত আসে। ধরেন 1 লাখ টাকা লাইট নিয়ে আসলো কোনো ইম্পোর্টার, 16 পয়সা ব্যয় দিচ্ছে, তাহলে তার 16,000 টাকা ইয়া দিতে হচ্ছে, অনলি 16,000 টাকা ব্যয় দিতে হচ্ছে। যে 16,000 টাকা ব্যয় দিয়ে কিন্তু সে তার স্ট্যান্ডার্ড সিস্টেমে সে চলে আসবে গভর্নমেন্ট। এখন আমি আরেকটা জিনিস এখানে বোঝাতে চাচ্ছি যে আমরা যারা ওই যে বেস্ট ভোক্তা, চূড়ান্ত ভোক্তায় কিন্তু আমরা ব্যয়টা পরিশোধ কিন্তু মানা করছে, তাহলে আমাদের ব্যাট সহ মূল্য আসতেছে 131.96 টাকা। এটা যখন নাকি কিনে নিয়ে যায় আমাদের গ্রামের জেলে কৃষক, যখন এই লাইটটা কিনে নিয়ে যায় তখন কিন্তু সে এত টাকা দিয়ে, সেটা কোনো রেসিপি দেয় নাই, এখন সেটা ইউজ করে সেটা দাম দেয় 131.96 টাকায় ইয়া করতেছে, মানে মানে সে পরিশোধ করতেছে। তাহলে আপনারা বলেন যে 131 টাকা মানে 96 পয়সা যদি পরিশোধ করে থাকে, তাহলে চূড়ান্ত ভোক্তায় ব্যাট পরিশোধ করে। আমরা কিন্তু বিভিন্ন চূড়ান্ত ভোক্তায় এই ব্যাটটা পরিশোধ করে। আমি আরেকটা উদাহরণ দিই, যেহেতু আমি দীর্ঘদিন রসে ছিলাম, রসের উদাহরণটা দিই। মনে করেন আমি রস থেকে 1 কেজি রসগোল্লা কিনলাম, 1 কেজি রসগোল্লা কিনার পরে এখানে যে আমার কস্টিং আমি কিছুক্ষণ আগেও দেখাইছি,
কস্টিং আছে 278 টাকা, কিন্তু ব্যাট আসছিল 41.70 টাকা। এই 41.70 টাকা সহ কিন্তু আমি 320 টাকা দিছিলাম ওইখানে। আমি ওইখানে যখন রসগোল্লাটা কিনে নিয়ে গেছি তাহলে আমি 320 টাকা পরিশোধ করছি এবং সিআরের চালান আমি নিয়ে নিচ্ছি। তার মানে কি এখানে আমি সে চূড়ান্ত ভোক্তা, আমি না এরা জিনিসটা বুক করবো, বুক করবো নাকি আমি রসগোল্লা নিয়েছি যে আমি রসগোল্লাটা আমরা সবাই মিলে খাবো আমার ফ্যামিলিতে, সেটার জন্য আমি কিনে নিয়ে গেছি, তাহলে আমি চূড়ান্ত ভোক্তা, আমি তো ইন্ডিং মানে কনজুমার, এরপরে তো আর কোনো কনজুমার নাই তাই না। আমি এটা বাসায় নিয়ে যাচ্ছি আমি খাওয়ার জন্য, বুক করার জন্য। তাহলে এখানে আমরা জিনিসটা এটি ক্লিয়ার যে একজন গ্রামের কৃষক জেলে যারাই এই টর্চ লাইটটা কিনতেছে তারাই কিন্তু চূড়ান্ত ভোক্তা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাহলে আমরা যে ফাইনালি বলতে পারি চূড়ান্ত ভোক্তাই কিন্তু ব্যাট পরিশোধ করে, ব্যাটটা কিন্তু আমরা পরিশোধ করতে, কিন্তু আমরা যদি ব্যবসায়ীরা মনে করি যে ব্যাট আমি দিচ্ছি, আসলে তা না। আমি কি করতেছি, আমি একজন ট্রেজারার হিসাবে কাজ করতেছি, গভর্নমেন্টের জিনিসগুলো আমরা আদায় করে রাখতেছি, সেইটা আমরা ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিব। এখানে কারো এখানে করার কিছু নাই, ওই যে কমার্শিয়াল ইম্পোর্টার ওনার চিন্তা করার কিছু নাই যে আমি 100 টাকায় কিন্তু সরষে ব্যাট আমি দিচ্ছি, ব্যাট কিন্তু দিচ্ছে ওই জেলে অথবা কৃষক। হ্যাঁ, ওরা যারা নাকি নিম্ন বা মানে এটা যারা ইউজ করে যারা ভোক্তা তারা দিচ্ছে ব্যাট। সুতরাং আমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে যে ব্যাট আমি দিচ্ছি এটা না, কিন্তু আমি কিন্তু কালেক্টর, আমি কালেক্ট করে রাখতেছি সেটা একটা মিডিয়া হিসেবে, তারপরে আমি সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চ্যানেলের মাধ্যমে আমি জমাটা দিয়ে দিব, আমি কিন্তু ব্যাট দিচ্ছি না। আচ্ছা, আমি হচ্ছি মিডিয়া। তো এখন এরপরে আমাদের আরেকটা জিনিস আমি এখানে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যাটটা আসলে সত্যিকার অর্থে এটা স্বনির্ধারিত একটা প্রসেস। স্বনির্ধারিত প্রসেস কি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যে হারপির একটা বার্গারের দাম মনে করেন 120 টাকা, এখন হারপির বার্গারের দাম 120 টাকা, সিপির বার্গারের দাম হচ্ছে মনে করেন 90 টাকা, তারপরে আর একটা হচ্ছে বিএফসির বার্গারের দাম হচ্ছে 150 টাকা। এই জিনিসটা কে নির্ধারণ করে, এই যে মূল্যটা কে নির্ধারণ করে দিছে? এখানে তো দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে চেইন ম্যানেজমেন্টের লোক আছে উনি উনি তো দেখলাম যে দাম টাম এগুলো ইয়া করে, তারা নির্ধারণ করতেছে কে? স্বনির্ধারিত, যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানি নির্ধারণ করতেছে এবং সেটা আমাদের কি করতেছে। এই জন্য ব্যাটটা হচ্ছে সেটা স্বনির্ধারিত পদ্ধতি। আপনার বার্গারটা আপনি কত বিক্রি করবেন এটা আপনার ব্যাপার, খেলে গিয়ে আপনার ব্যাপার, কারণ আপনি যে যে প্রোডাক্ট দিচ্ছেন সেটার মধ্যে আপনার ভ্যালুটা হচ্ছে 150 টাকা, আরেকজনের ভ্যালু হচ্ছে 120 টাকা, আরেকজনের ভ্যালু হচ্ছে 90 টাকা। তার মানে আপনারা এটা হচ্ছে যে ব্যাটটা স্বনির্ধারিত পদ্ধতি একটা, মানে এটা আমরা নিজেরাই নির্ধারণ করব, তবে এটার জন্য একটা বাইন্ডিংস আছে গভর্নমেন্টের। সেই জিনিসটা বাইন্ডিংসটা কি, বাইন্ডিংসটা হচ্ছে আমাদের এটা ব্যাট অফিসে আমাদের মূল্য ঘোষণা দিতে হয়, মূল্য ঘোষণা দিতে হয় যে আমি কি এটা যথাযথ ধরছি নাকি এটার মধ্যে আর কোনো ঝামেলা আছে, সেটা আবার মূল্য ঘোষণা দেওয়া বিভাগীয় অফিসে দিলে সেটা ওরা দেখে, দেখে আমাদেরকে একটা অনুমোদন দেয়। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে যে এটা আমাদের একটা স্বনির্ধারিত পদ্ধতি, সেটার জন্য আমাদের মূল্য ঘোষণা দিতে হয়, প্রাইজের প্রবল আমাদের দিতে হয়। তো প্রাইজের প্রবল দিলে তখন আমাদের সেখান থেকে এটা ওনারাও দেখে যে না হারপি মালটা আমদানি করে নিয়ে আসতেছে তাদের প্রোডাক্ট কস্টটা একটু বেশি অন্যদের চেয়ে, এটা তখন ওনারা দেখে অ্যাপ্রুভ করে। তাহলে আমাদের এখানে তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হলাম যে আমাদের স্বনির্ধারিত পদ্ধতি, মানে আমরা এটাকে নিজেরাই নির্ধারণ করি এবং সেটা নিজেরাই আমাদের কত টাকা ব্যাট দিব। মনে করেন যার নাকি মনে করেন 150 টাকা বার্গারের দাম, তার তো মনে করেন এখানে এসডি আসবে, ব্যাট আসবে, সেই অনুযায়ী সে ব্যাট দিবে, এটা সরকারি কোষাগারের মাধ্যমে চালানের মাধ্যমে সে দিয়ে দিবে। এরপরে আমাদের আসতেছে এখানে আমাদের কিছু কিছু জিনিস, আমাদের একটা মানে আমরা যে কোনো জিনিসই ম্যানুফ্যাকচারিং যখন করতে যাব আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে আমাদের চিন্তা ভাবনা, এবং এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট অলরেডি। তো আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো নাকি আমরা উপকরণ হিসাবে ব্যবহার করি। উপকরণগুলো কি,
যেগুলো আমাদের ডাইরেক্ট প্রোডাকশনে ইউজ হচ্ছে, প্রোডাকশনে ইউজ হচ্ছে, সেটা যদি হয় আপনার একটা প্যাকেজিং আইটেম, সেটাও কিন্তু উপকরণ, এবং 100% উপকরণ কিন্তু প্যাকেজিং। এটা আবার অনেকে ভুলটুল করে আরা অনেক জায়গায়, আমি অনেক কিছু মানে দেখি, অনেকে আমার কাছে মূল্য ঘোষণা যখন নিয়ে আসে আমি বলি আগের মূল্য ঘোষণা নিয়ে আসেন তো, দেখি যে এটা কত টাকা দিয়ে রাখছে। কিন্তু আসলে বেসিক্যালি আপনার উপকরণের প্যাকেজিংটা একটা উপকরণ, ঠিক আছে, আর আপনার ডাইরেক্ট যেসব র মেটেরিয়ালগুলো ইউজ করেন, আপনি যদি মনে করেন আজকে একটা বার্গার তৈরি করতে পুদিনা পাতা ইউজ করেন, সেটাও আমাদের ডাইরেক্ট র মেটেরিয়াল। এখন এই ডাইরেক্ট র মেটেরিয়াল তো আমাদের থাকবে, এখানে ভ্যারাইটিস ধরনের আমাদের র মেটেরিয়াল থাকবে উইথ আমাদের আমি বলছি তো প্যাকেজিং সহ। এগুলো আমরা কিনতে যাব, এবং আমি যখন নাকি প্রথমে এখানে আসি তখন ওনাদেরকে আমি বলছিলাম যে আমাদেরকে 100% ভ্যারাইট চালান আমাকে দিতে হবে। আপনি যাদের কাছ থেকে কিনবেন তাদের কাছ থেকে আপনি ভ্যারাইট চালান সংগ্রহ করবেন, এবং ম্যানেজমেন্ট এটা মানে জিনিসটা আমি হয়তো বুঝাইতে পারছি, এবং ওনারা আমাকে এই জিনিসটা হেল্প করতেছে, এবং সব জায়গা থেকে ওনারা চালানগুলো নিয়ে নিচ্ছে। এটা একটা গুড সাইড ফর স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেম। যাই হোক, এখানে আমাদের উপকরণটা একটা মেইন জিনিস, উপকরণগুলো আমাদের কী কী, তা হারপিতে উপকরণ আমাদের দেওয়া যাচ্ছে ম্যাক্সিমাম সময়, আমাদের র মেটেরিয়ালগুলো যে মানে চিকেন আছে, তারপরে হচ্ছে এটার আরও কিছু কিছু উপকরণ আছে, যেমন ধরেন সস আছে, তারপরে প্যাকেজিং আইটেম আছে, এগুলো বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে ইনক্লুডিং হয়। এখানে এই ডাইরেক্ট যে ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করতেছি সেইটা ছাড়া আমাদের আরও কিছু ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, মানে আমাদের প্রোডাকশনটাকে হেল্প করার জন্য। জিনিসটা ভালো করে খেয়াল করেন, কারণ এটা কিন্তু আমরা এখনও শুরু করতে পারিনি বিভিন্ন কারণে। সেটা হচ্ছে যে প্রোডাকশনে আমরা মানে হেল্প করার জন্য আমাদের কিছু মানে আংশিক উপকরণ, এটাকে এনবিআর থেকে বলা হয়েছে যে এটা আংশিক উপকরণ, দ্যাট ইজ মানে এটা উপকরণের মতোই আর কি। তবে এখানে এই উপকরণটা আমাদের যখন নাকি আমরা মানে অ্যাপ্লাই করব, এটাও আমরা রিবেট নিতে পারব। যেমন এখন মনে করেন আজকে আমাদের গ্যাস, তিতাস গ্যাস, যেটা গ্যাস মনে করেন আমাদের আমরা 2 লক্ষ টাকা মনে করেন গ্যাস বিল দিই, সে এখানে উদাহরণ দিচ্ছি, এখানে 2 লক্ষ টাকা আমরা তিতাস গ্যাসকে আমরা পরিশোধ করতেছি, তো 2 লক্ষ টাকা। এখানে দেখা যাচ্ছে 2 লক্ষ টাকা যখন আপনি পরিশোধ করতেছেন, এখানে আপনি এটা 15% ভ্যাট কিন্তু আপনার আসতেছে 30,000 টাকা, তাই না? 30,000 টাকা আসতেছে, 30,000 টাকার 80%, 30,000 টাকার 80% কত? এটা 24,000 টাকা। এই 24,000 টাকা আপনি রিবেট পাবেন, এই 24,000 টাকা আপনি রিবেট নিয়ে যেতে পারছেন গ্যাস বিল। তারপরে হচ্ছে মনে করেন ইলেকট্রিসিটি বিল, কনসালটেন্সি, তারপরে হচ্ছে আপনি আজকে ইয়াকে দিচ্ছেন মানে লিগেল এক্সপেন্স দিচ্ছেন, সিকিউরিটি গার্ড। এখানে আমাদের মানে দেখা যাচ্ছে যে এগুলো সবই আমরা 80% নিতে পারি, 80% যেগুলো নিতে পারি সেগুলোর কথাগুলো আমি বলি, সেটা টেলিফোন, তারপর হচ্ছে টেলিপ্রিন্টার, ফ্যাক্স, ইন্টারনেট। ইন্টারনেটে কিন্তু আমরা 15% ব্যাটারি চালান নিতে পারি, বা 4% নিলে পরে ইন্টারনেট থেকেও আমরা চালানটা নিয়ে নিতে পারি। আপনারা যদি না নিয়ে নেন তাহলে তো অলাভ বসে পরিণত হবে না, কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে যে মানে কিছু কিছু জিনিস নিতে নিতে ওরা অভ্যস্ত হবে, আর নাকি ওরাও কিন্তু অভ্যস্ত হবে না। এরপরে আছে ফ্রেট ফরওয়ার্ড, তারপরে যে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, এরা আমরা ফ্রেট ফরওয়ার্ড যখন নাকি আমরা ইম্পোর্ট করি, হ্যাঁ, তখন আমাদের ওখানে কিন্তু একটা ইয়াতে হয়, ওখানে 15% ব্যাট দিতে হয়, সেটা আমরা এখানে রিবেট নিতে পারি। তারপরে হচ্ছে ওয়াসাবিল, ওয়াসাবিলে কিন্তু আমাদের 15% ব্যাট চালান আমরা 80% রিবেট নিতে পারি। তারপরে হচ্ছে অডিট বা অ্যাকাউন্টিং ফার, ওই যে আমরা মানে অডিট করাই তখন 10,000 টাকা বা 15,000 টাকা আমাদের একটা চার্জ দিতে হয়, এখানে কিন্তু 15% ব্যাট এবং 10% ইয়া দিতে হয়, টিডিএস দিতে হয়। তারপরে আইন পরামর্শ, যারা আইন পরামর্শ দেয় তাদের, তার সিকিউরিটি সার্ভিস, যারা সিকিউরিটি সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, যেমন মানে জি ফোর আছে না, জি ফোর এর এলিট জি ফোর, এগুলো
যাই হোক জি ফোর যখন নাকি প্রথম ইয়া হয় তখন আমি রসে মানে কাজ করি, ব্যাট নিয়ে কাজ করি। তখন আমি ওনাদের জিএমকে বললাম যে আমার এখানে আপনার দেখা যাচ্ছে যে 40-50 হাজার টাকা আপনার সিকিউরিটি বিল আসে, আমার কিন্তু ব্যাটের চালানটা দিয়ে দিতে হবে। উনি প্রতিবারই আমাদের বিল করার সময় ব্যাটের চালানটা দিয়ে দিত, আর সুন্দর করে আমি এটা চালানটা রেখে দিতাম। কারণ এই চালান যে এখানে টাকা, এটা তো আসলে অন্যরা কেউ বুঝবে না, যারা ব্যাট ডিল করে তারা বুঝবে। তখন আমি কি করতাম, আস্তে করে ওইখানে যে আমাদের মনে করেন 9,000 টাকা বা 10,000 টাকা আমাদের ইয়ে আসতো, ব্যাট আসতো, সেটার 80% আমি রিবেট নিয়ে নিতাম। রিবেট নিয়ে নিতাম তো আমি তো যখন নাকি মানে আমার টপ ম্যানেজমেন্টকে আমি শো করতাম যে এত টাকা রিবেট আসছে, তখন উনি বুঝতে পারছে যে না জিনিসটা আসলে খুব মানে ইয়ে মানে ইন্টারেস্টিং। তো সিকিউরিটি সার্ভিস যারা আমরা মানে আমরা ইউজ করি, আপনারা 15% ব্যালেন্স চালান নিয়ে নিতে পারেন সার্ভিস রকমের। দুই ক্যালকুলেশন করতে সমস্যা মনে করো আমাকে ফোন দিলে বলি। এরপরে আমাদের আসতেছে পরিবহন ঠিকাদার। পরিবহন ঠিকাদার মনে করেন আজকে অনেক ব্যাংকে এখন ইয়া করতেছে নিজস্ব গাড়ি কিনে না, তারা কি করে পরিবহন ঠিকাদারকে বলে ভাই আমাদেরকে 5টা গাড়ি দেন। এই ক্ষেত্রেও আমাদের ব্যালেন্স চালান আছে, আপনারা যদি করেন আপনারাও নিতে পারেন। তারপরে হচ্ছে ঋণপত্র অথবা ব্যাংকের চার্জ, ব্যাংক চার্জ, ঋণপত্র বা ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ কিরকম, অনেকজন আজকে একজন ব্যবসায়ী ঠাকুরঘাট থেকে টাকা পাঠাবে, হ্যাঁ, তখন অনলাইনে যখন টাকা পাঠাচ্ছে তখন কিন্তু একটা চার্জ আপনাদের কেটে নিচ্ছে 10% বা 15% মানে ইয়া কেটে নিচ্ছে আপনাদের, কেটে নেওয়ার পর ওইটার উপর 15% ব্যাট আসছে। ওই 15% ব্যাটটা কিন্তু কম না, প্রতিবারের ট্রানজাকশন যদি হয় 3 টাকা, হ্যাঁ, 3 টাকা যদি ব্যাট হয় মাসে যদি এরকম মনে করেন আপনার 50টা ইয়া হয় তাহলে তো 100 টাকা হয়ে যাচ্ছে, তো 100টাকা তো বিশাল ব্যাপার। কিছুদিন আগে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে গেছিলাম, ওনার ব্যাটের সিস্টেমটা খুব নাজুক, তো উনি কনসালটেন্সি ফি দেয় প্রায় ধরেন 2,500,000 টাকা দেয় ওখানে, ওই কি বলে 2,500,000 টাকার মধ্যে। তারপরে আমি যখন ওই যে ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি কান্ট্রি ম্যানেজারের সাথে, তখন দেখা যাচ্ছে যে আমি বললাম যে দেখেন আপনি তো এই যে কনসালটেন্সি ফি দিচ্ছেন, হ্যাঁ, এই ফির মধ্যে আপনি ব্যাটের ব্যাটও দিচ্ছেন এবং সেটাও জমা দিচ্ছেন, এই যে টাকাটা আপনি ব্যাট দিচ্ছেন আপনি যে এটা রিবেট নিতে হবে এটা কিন্তু আপনি জানেন, এবং রিবেটটা কীভাবে নিতে হবে সেটাও আপনি জানেন না। সে রিবেটের টাকাটা মানে এখানে যে কনসালটেন্সি ফির যে মানে ব্যাটের রিবেটটা আপনি ইয়া করতেছেন সেটাতে একজন কনসালটেন্ট আপনি রাখতে পারেন ব্যাটের, তাহলে আপনার কী হবে, তাহলে আপনার জিনিসটা ব্যাটটা সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে চলে আসবে। আপনি এখন ব্যাট দিচ্ছেন কিন্তু বেশি ব্যাট দিচ্ছেন সিস্টেম মতো আপনি নাই, কারণ এটা আপনি রিবেট নিতে পারতেন সিস্টেম মতো আসবে, হ্যাঁ। তখন উনি জিনিসটা বুঝতে পারছেন যে আসলে আমি কি বলতে চাই। এরপরে আমাদের একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে আমাদের ইয়ার জন্য চালানপত্র। চালানপত্রটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের যদি চালানপত্র, আমরা একটা প্রোডাক্ট আমরা যখন এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব তখন কিন্তু চালানপত্র ইস্যু করতে হবে, দিস ইজ মাস্ট। এটা আপনি আমি প্রায় একটা উদাহরণ দিই, কারণ কিছু বাস্তব কথা না বললে মানুষের মনে থাকে না। আমরা যারা বাইরে যাই, বাইরে গেলে কিন্তু সব কিছু বাসায় আছে, বা আপনি যে হোটেলে বসছেন এই হোটেলে আছে, তো পাসপোর্টটা আপনার ইয়াতে আছে, ছোট একটা ব্যাগ আছে, যেমন সবাই এটা কাঁধের মধ্যে লাগায় বিভিন্ন জায়গায় ঘুরে, পাসপোর্টটা আপনার লাগে, আদারওয়াইজ আর সব কিছু যে আপনার থাকে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বিদেশে যেরকম এই পাসপোর্টটা ছাড়া আপনি অচল, কেউ যদি মাল সরবরাহ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায় তখন এই চালানপত্র ছাড়া সে অচল। মনে করেন আমরা রাস্তায় ধরতে পারে, তারপরে বিভিন্ন জায়গায় আপনি হ্যারাসমেন্ট হতে পারে, ব্যাটের লোকের কাছে ধরা পড়লে আপনার এটা জরিমানা সহ আপনি দিবেন, টাকা জমা দেবেন। তার মানে কি এটা একটা ইম্পর্টেন্ট থিংস, এবং প্রত্যেকেরই চালান ইস্যু করে মাল দেওয়া উচিত। সেটা আপনি যদি একই ভ্যালুতে দেন সেই চালান আপনি দিবেন, অব্যতিপ্রাপ্ত হলে আপনি অব্যতিপ্রাপ্ত মানে ইয়া চালান দিবেন। আমি কিন্তু ইদানিং এখানে কিন্তু এটা চালু করছি, আমি মিস্টার পলাশকে আমি বলছি যে দেখেন অব্যতিপ্রাপ্ত জিনিসের আপনি চালান নেবেন কেন নেবেন রাস্তায় যখন ধরা পড়বে, কারণ এটা যে অব্যতিপ্রাপ্ত সবাই তো জানে, যারা ব্যাট প্র্যাকটিস করে তারা এটা জানে এবং ব্যাটের লোক যারা তারা জানে, কিন্তু মনে করেন একজন ধরলো, মনে করেন পুলিশেই ধরলো, এটা তো অব্যতিপ্রাপ্ত উনি তো জানেন, চালানটা দিয়ে দিলে সমস্যা নেই, চালান দিয়ে দিতে বলছি। তাহলে মুশফিক ইলেভেন চালানটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, মুশফিক ইলেভেন চালান ছাড়া আমাদের কোনো মালই ট্রান্সফার করা এখান থেকে আরেকখানে উচিত না, ঠিক আছে। তাহলে মুশফিক ইলেভেন চালান সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল।
তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এর মধ্যে আমাদের তিনটা জিনিস থাকে, তিনটা ইয়া থাকে, এখানে পাতা থাকে। এর মধ্যে হচ্ছে ফার্স্ট যে পাতাটা এটা হচ্ছে কাস্টমার কপি, সেকেন্ডটা হচ্ছে ব্যাডের অফিসের, আর থার্ড যেটা সাদা কাগজ সেটা হচ্ছে আপনার আমরা এখানে সংরক্ষণ করব সিক্স ইয়ার্স। কারণ সিক্স ইয়ার্স এর মধ্যে আপনাকে বিভিন্ন ধরনের অডিট টডিট হইতে পারে, অডিট হলে তখন আপনার এই জিনিসগুলো দেখাতে হবে। এবং ছয় বছরের তো আমি যখন নাকি রসে কাজ করি তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এটা আকারে স্তূপ আকার হয়ে গেছে, স্তূপের মতো হয়ে গেছে। তো স্তূপের মতো যদি হয়ে যায় তাহলে সেটা আপনার অন্য জায়গায় স্টোররুম হলেও ব্যবহার করতে হবে। অনেকেই আবার ব্যাগকে বেশি একটা পাত্তা দিতে চায় না, মনে করে এটা আবার কি জিনিস। হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে মেন জিনিস। আমি প্রায়ই একটা কথা বলি যে একটা ব্যাগ অ্যাকাউন্টিং যদি ঠিক মতো আপনারা কেয়ার করেন, মানে চর্চা করে আমরা শুরু করি, তাহলে আমাদের জেনারেল অ্যাকাউন্টস আর লাগে ব্যাডের অ্যাকাউন্টস দেয়। কিন্তু আমাদের এটা এটা অবশ্য আমাদের বাংলাদেশে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ব্যাডের অ্যাকাউন্টসটাই হচ্ছে অ্যাকাউন্টস। আরেকটা জিনিস আমি প্রায়ই বলে মানে বলি, আমরা কিন্তু এতদিন যাই কিছু করছি না করছি, এখন কিন্তু আপনার সেই জিনিসটা ব্যাড বেস অ্যাকাউন্টিং কিন্তু এখন আমাদের করতেই হবে, এছাড়া আমাদের মানে কোনো উপায় নেই। কারণ আপনি যত টাকার মাল আজকে বিক্রি করছেন এবং ব্যাডের ইয়ার মাধ্যমে আপনি এটা অ্যাপ্রুভ করছেন যে আমি আজকে 1 কোটি টাকার মাল বিক্রি করছি, এখানে 1 কোটি টাকার মালের মধ্যে দেখা যাচ্ছে আমি 15 লক্ষ টাকা ব্যাড দিচ্ছি, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে এই 15 লক্ষ টাকা আপনার ট্যাক্সের জন্য মানে সেলস, ঠিক আছে। এই সেলসটা আপনাকে এইভাবেই প্রমাণ করতে হবে। এবং এখানে অনেক অডিট ফার্মের লোকও আছে, ওনারাও জানে যে এখন আমাদের ব্যাডটাকে ইয়া করতে হলে মানে ট্যাক্সটাকে নির্ধারণ করতে হলে ব্যাডটা আমাদের লাগে। তাহলে আমাদের চালানপত্রটা আমরা দেখাই দিচ্ছি, এই চালানপত্রটা আমাদের এখান থেকে ইউজ করা হয়। এই চালানপত্র ফর্মটা হচ্ছে আমাদের এরকম, হ্যাঁ, পরে আমরা বিস্তারিত দেখাবো। এটা হচ্ছে যে আমরা প্রিলিমিনারি যে আলোচনাগুলো সেগুলো আমরা করে দিচ্ছি। চালানপত্রের প্রথমেই থাকে আমাদের একটা ক্রমিক নাম্বার, কারণ এখানে 4-5টা পড়া আছে আপনাদের থাকতে পারে। এরপরে থাকতেছে পণ্যের নাম বা সেবার নাম, যে সেবাটা আপনি দেন, যদি মানে হার্ফিক থেকে আপনার কোনো পড়া নেন, যদি এখানে বার্গার হয় বার্গার লিখবেন, আর যদি মনে করেন ইন্টারনেট সার্ভিস দেয় তাহলে এখানে লিখবেন ইন্টারনেট সার্ভিস, ঠিক আছে। তাহলে বার্গার হলে এখানে এর পরিমাণ থাকবে। তারপরে এটা সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি আমি পরে বলবো। এরপরে আসে এটা সাপ্লিমেন্টারি মানে শুল্কটা কত আসে, ডিউটিটা কত আসে, আর এটা ছিল আরোগ্যযোগ্য মূল্য। সাপ্লিমেন্টারি আরোগ্যযোগ্য মূল্য, আরোগ্যযোগ্য মূল্য হচ্ছে যেখানে মানে আরোপ করা হয়, যেমন কিছু করা হয়েছিল ব্যাড আরোগ্যযোগ্য মূল্য বলছিলাম না, এটাও এরকম যেখানে আপনার 10% বা 5% যেখানে আপনি সার্চ করবেন ধরবেন আর কি সেটাই। তারপরে যে মূল্য সংযোজন কর আরোগ্যযোগ্য মূল্য, মূল্য সংযোজন কর আরোগ্যযোগ্য মূল্য আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন নাকি রসের রসগোল্লা বিক্রি করি 278 টাকা, এটি হচ্ছে ব্যাড আরোগ্যযোগ্য মূল্য, ঠিক আছে। এটার 15% ব্যাড হচ্ছে আপনার 41.70 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যাড আরোগ্যযোগ্য মূল্য। তো ব্যাড হচ্ছে এটা, এটা লেখবেন 7 নম্বর কলামে, এখানে আপনার 7 নম্বর কলামে ব্যাড লাগবেন। আর 320 টাকা যেটা, 320 টাকা যেটা সেটা হচ্ছে আপনার 8 নম্বর কলামে। এখানে আমাদের কয়েকটা জিনিস আমাদের আছে, আমাদের এই চালানটা পর্যন্ত আমরা লিখতে পারি, দেখা যাচ্ছে যে মানে ফালতু কাজ করে বসে থাকি। একটা চালান লেখারও আমাদের সেই ইয়া নাই, সেটা হচ্ছে যে এখানে প্রথম আমাদের ক্রমিক নাম্বার, তারপরে এখানে আসতে যে পণ্যের নাম, তারপরে পরিমাণ, যদি পরিমাণ কেজিতে হয় তো কেজিতে, পিসে হয় তাহলে পিসে, তারপরে এখানে আছে সম্পূরক শুল্ক যেটা আপনার আরোগ্যযোগ্য মূল্য সেটা লিখতে হবে, আর সম্পূরক শুল্ক যেটা সেটা এখানে পাশাপাশি লিখতে হবে 4-5 নম্বর কলামে। আর 6 নম্বর কলামে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা মানে এই জিনিসটা ব্যাড আরোগ্যযোগ্য মূল্য। 7 নম্বরে হচ্ছে এটা, এখানে যে 7 নম্বরটা আছে সেটা হচ্ছে 41.70 টাকা। আর 320 টাকা হচ্ছে আপনার 8 নম্বর কলাম। তারপরে এটা লেখে যোগ করে আপনাকে সই করে পাঠাতে হবে। আবার উপরে আপনার ক্রমিক নাম্বার আছে, এখানে আপনি করার সময় কোন তারিখে এটা ইস্যু করছেন, করার সময় ইস্যু করছেন, আবার যখন ইস্যু করার পরে আবার আপনার মানে গাড়িটা কখন স্টার্ট করলো সেটার সময়, এখানে গাড়ির নাম্বার সব কিছু দিতে হয়। যাই হোক, আমাদের যারা নাকি সেবা, আমরা যারা নাকি মানে ইয়া নিয়ে কাজ করি, যেমন ধরেন আজকে
মানে ছোটখাটো জিনিস নিয়ে কাজ করি, যেমন যে খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এগুলো সাধারণত এত কিছু লাগে না, কারণ এখানে তো আমাদের কনজুমাররা নিয়ে যায়, এখানে তো কাস্টমার না, পিক মানে পরিমাণ আমাদের মাল যাচ্ছে না, তো সেই জন্য আমাদের গাড়ি টাড়ি, তবে ফ্যাক্টরি থেকে মাল গেলে গাড়ির নাম্বার টাম্বার লিখে দেওয়া উচিত এবং ডেট লিখে দেওয়া উচিত, আর এখানে আপনাদের সিগনেচার দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মোশাফ ইলাভেন চালান। আমরা যারা অ্যাকাউন্টিং করছি, আমাদের হচ্ছে জাভেদ আজেরম একটা প্রিলিমিনারি ডে বুকস বা জাভেদাকে আমরা একটা প্রিলিমিনারি ইয়া বলতাম, হ্যাঁ ঠিক, এটাও হচ্ছে আমাদের প্রিলিমিনারি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মোশাফ ইলাভেনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মোশাফ ইলাভেন চালান আপনি ঠিক মতো লিখতে পারলেন না, হ্যাঁ এটা যখন যখন রিবেট দিতে যাবেন তখন আপনাকে রিবেট দিবেন, ঠিক আছে? আপনাকে রিবেট নিতে হলে মোশাফ ইলাভেনের চালানের মতোই লিখতে হবে, আদারওয়াইজ আপনি রিবেট পাবেন না। তাহলে এখানে এটা আমাদের গেল, তারপরে আমাদের একটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের ইসিআর মেশিন। এখনকার যুগের জন্য ইসিআর মেশিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমি প্রায় কিছু কিছু জায়গায় আমার বলতে হয় বা আমি যখন নাকি বিভিন্ন জায়গায় হিয়ারিং দিতে যাই তখন আমি বলি, অনেকেই এখন প্রশ্ন করে বা অনেক কাস্টমারও আছে যে আপনারা মোশাফ ইলাভেন চালান দিচ্ছেন নাকি, তখন আমি বলি যে দেখেন এখন আপনার আর আমার কমিউনিকেটের মাধ্যমটা ছিল, একসময় ছিল টেলিফোন, টেলিফোন খুব ডিমান্ড ছিল, তখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন টেলিফোনে একটা দোকানে যায় এক মিনিট কথা বলে 10 টাকা বের করে দিয়ে দিত, ঠিক আছে? সেটা এখন একটা সহজলভ্যতে চলে আসছে, এখন আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করি, আবার মোবাইল ইউজটাও খুব ক্ষতিকর, বিভিন্ন ধরনের রেডিয়েশন মেডিয়েশন আছে, তারপরে আমরা সাবধানে ইউজ করি, 20 সেকেন্ড কথা বললে সবচেয়ে ভালো, বেশি কথা বললে স্নান গরম হয়ে যায় এবং শারীরিক ক্ষতি হয়। যাই হোক, এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন মোবাইল ইউজ করা আমাদের মোবাইল হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে যেতে পারে, তাহলে আমরা এখন ইসিআর এর চালান আমরা এটা নিত্য প্রয়োজনীয় হবে না কেন? অনেক জায়গায় আমার যখন নাকি প্রশ্ন করে যে আপনারা এই মোশাফ ইলাভেন চালান কেন দেন না, আমি বললাম আমি তো ইলাভেন চালান দিছি, আমি তো ইলাভেন চালান দিছি, ইলাভেন চালানটা কোনটা? এই যে আমি ইসিআর এর কপি দিছি অথবা পজ মেশিনের কপি দিছি, কিন্তু অনেকে এটা মানে নিতে চায় না, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যদি মডার্ন টেকনোলজি আমাদের মধ্যে আসে, হ্যাঁ আমি আপনাদেরকে বলি, আমরা যখন একটি এটা যখন নাকি অ্যাকাউন্টিং করি, সত্যিকার কথা আমরা যখন স্টুডেন্ট ছিলাম একটি এটা যখন অ্যাকাউন্টিং করছি তখন আমাদের পিনকোডটা ছিল না, আমরা হাতে মিলাইতাম, তখন আমি হাতে মিলা নিতেই আমরা অভ্যস্ত ছিলাম, হ্যাঁ একটা ফাইনাল অ্যাকাউন্ট করতে কীভাবে আমরা যুগ মানে তখন এখন আর পারবো না, ওই সময় আমাদের প্র্যাকটিসই ছিল, একটা ফাইনাল অ্যাকাউন্ট কেলকোডার সারা কীভাবে মিলাবো, ঠিক আছে? কিন্তু যখন কেলকোডার আসছে তখন কেলকোডারে আমি অভ্যস্ত হয়ে গেছি, এমন কেলকুলেটর ছাড়া 3 গুণে 6 এটাও আমি বলতে পারবো না এবং কেউ বলতে পারবে না যারা কেলকুলেটর ইউজ করে। তাহলে এইসব মডার্ন টেকনোলজি যখন আসতেছে তখন আমরা নিজেরও তো আমরা মানে অভ্যস্ত হয়ে যাচ্ছি বিভিন্নভাবে। দেখুন আমি যদি ইসিআর চালান দিই, ইসিআর চালানোর জন্য ইসিআর মেশিনটা কি, তাহলে ইসিআর মেশিনটা হচ্ছে ইলেকট্রিক ক্যাশ রেজিস্টার, এটা আমাদের বিভিন্ন শোরুমে দিতে বলছে, বিভিন্ন জায়গায় ইউজ করতে বলছে, এমনকি আমরাও ইউজ করতে পারি, সেটা হচ্ছে বলছে হোটেল রেস্তোরাঁ ফাস্টফুড শপ, তারপর হচ্ছে মিষ্টান্ন ভান্ডার, তারপর হচ্ছে আগ্রহপত্রে বিপণন কেন্দ্র, তারপর হচ্ছে বিউটি পার্লার, বিউটি পার্লার চিনেন তো, ওই যে মেকআপ ব্যবহার করে, কমিউনিটি সেন্টার, তারপর হচ্ছে মেট্রোপলিটন এলাকা অভিজাত শপিং মল যেগুলো আছে, তারপরে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর, অন্যান্য বড় ও মাঝারি ব্যবসায়ী, এইসব লোকজন ইসিআর এর মেশিন ব্যবহার করে এবং তাদেরকে ইলেকট্রিক ক্যাশ রেজিস্টার ব্যবহার করার জন্য গভর্নমেন্ট থেকে 2008 সালে এসআরও করা হয়েছে। আমাদের দুঃখজনক বিষয় হলো আমাদের এখনো আমরা সেটা জানি না যে এই কাজটা করি, আমরা এখনো মোশাফ ইলাভেন চালান চাই, হ্যাঁ মোশাফ ইলাভেন চালান তো অবশ্যই লাগবে, মোশাফ ইলাভেন চালান ছাড়া অনেকে তো আবার রিবেট নিতে পারবেন না। আমরা মডার্ন টেকনোলজির সাথে যদি পরিচিত হতে চাই, হ্যাঁ তাহলে আমাদের এইসব জিনিসগুলো সম্বন্ধে জানতে হবে, সর্বোপরি আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সব স্টেজে, হ্যাঁ আমাদের যেহেতু এটা এটা আমাদের গভর্নমেন্টের বিশাল একটা রেভিনিউ আসে ব্যাড ট্যাক্স এইগুলো জিনিস থেকে, আমরা একবারে নিজ থেকে শুরু করতে হবে। এমন ধরেন মনে করেন আজকে মানে আমরা ছোট সময় যে ঐকিক নিয়মের অঙ্ক করতাম, সেখানে দেখা যাচ্ছে যদি আমরা এরকম অঙ্ক যদি বসায় দিই এবং ছাত্ররা যদি ইয়া করে তাহলে ছাত্রদের মধ্যে এই জিনিসটা আসবে, আস্তে আস্তে গ্রো করবে। যেমন 1 কেজি রসগোল্লার দাম 320 টাকা, হ্যাঁ ব্যাড সহ অমূল্য, তাহলে এখানে ব্যাড কত, যদি একটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়ে দিই আমরা দিয়ে দিতে পারি, সেই ছেলেরা যদি বের করে তাহলে ব্যাট সম্বন্ধে ধারণাটা আসলো স্টুডেন্টের, আসলো টিচারেরও আসলো,
এইভাবে আস্তে আস্তে আমাদের যখন নাকি বই পুস্তকে আসবে তখন এগুলো আমরা ইয়ে করতে পারবো, মানে আস্তে আস্তে লোকজন জানবে। তবে আমাদের এই জিনিসটা জানা খুব দরকার। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কি কোশ্চেন থাকলে আপনারা করেন। এরপরে আমাদের নেক্সট ডে একটা হবে, স্যার নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমাদের মুশক ইলাভের 16, 17, 18 এগুলো আমাদের প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা দেখাবো। আজকে তো অর্ডিনারি জিনিস আলোচনা করছি, একটা ফ্যাক্টরি নিয়ে যখন আমরা কাজ করি ওখানে ফ্যাক্টরিতে কী ধরনের আমাদের বুকসগুলো মেনটেন করতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, হ্যাঁ সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। নেক্সট একটা এখান থেকে মাল আমাদের যখন শোরুমে যাচ্ছে ওইখানে আমরা কীভাবে জিনিসগুলো মানে ইয়া করবো, মানে ওই ওই কীভাবে চালান দেবো, ওইখানে কি বুকস অফ অ্যাকাউন্টস নিয়ে দিয়ে সব কিছু নিয়ে, তারপরে হচ্ছে ট্রেজারি চালান, এগুলো নিয়ে আমরা ট্রেজারি চালান, তারপরে হচ্ছে আমাদের দাখিল পত্র, হ্যাঁ এগুলো সব নিয়ে আমরা আলোচনা স্টেপ বাই স্টেপ আরও মানে মিনিমাম 3টা থেকে 4টা ক্লাস নিতে হবে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি পুরো অ্যাকাউন্টসটা বুঝাইতে 3টা থেকে 4টা ক্লাস নিতে হবে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যেমন মানে গাড়িতে বাংলাদেশের গাড়িতে কয়জন লোক ইউজ করতে পারে, বাংলাদেশের গাড়ি গাড়িতে কিন্তু এসডি দেওয়া আছে। আমাদের ফাস্টফুডটা আমাদেরকে মনে করা হচ্ছে জনস্বাস্থ্যকর, এটা ক্ষতিকর জনস্বাস্থ্যের জন্য, সেই জন্য এটাতে এসডি বসানো হয়েছে 10%। ঠিক আছে, এই 10%টা এসডিটা আপনার এটা গভর্নমেন্ট থেকে আসছে, এটা এসআর এর মাধ্যমে আসছে। আপনার শোরুমে কি লোকজনের প্রশ্ন করে নাকি? অবশ্যই করে। আচ্ছা অবশ্যই করলে তাহলে আমাদের উত্তরটা কি? তাহলে আমাদের এই উত্তরের জন্যই আমাদের এই ব্যবস্থা যে এসডি যে আমাদের 10% এখানে আপনাদেরকে কোন কোন প্রোডাক্টের উপর করা হয়েছে সেটার এসআর যেটা আছে এটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। ওইটাই আমরা বলি যে কিছু কিছু পণ্য আছে যার উপরে সরকার 10% এসডি দিচ্ছে, এর মধ্যে যেমন ড্রিঙ্কস প্রত্যেকটা শোরুমে আপনারা রাখতে পারেন। আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, শোরুমের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যে যে জিনিসগুলো রাখবেন সংশ্লিষ্ট যেসব এসআর ও আছে সেগুলো রাখবেন আপনাদের এখানে, হ্যাঁ যেমন এই যে 10% যে এসআরওটা আপনি যেটা প্রশ্ন করলেন। সেকেন্ড থিং হচ্ছে যে আপনি এই এসআরও তো আপনি রাখছেন, আপনার ব্যাটারি সেশনটা আপনি রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে ইনকাম ট্যাক্সের যে ইয়াটা সেটা আপনি রাখবেন, এটা জুলাইয়ে রাখবেন। ঠিক আছে, হ্যাঁ ইনকাম ট্যাক্সের 3টা আপনি রাখতে হবে, আপনি যে আপনাকে যে কোনো সময় এটা জরিমানা করে দিতে পারে, করে তো আলম সাহেব পায় না, তো আলম সাহেব জানে না যে আপনি আপনাদের জিনিসটা জানেন না। তার মানে আমি আজকে বলে দিলাম আপনাকে যে এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে রাখতে হবে, যদি আপনি না রাখেন জুলাই না রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে জরিমানা করে দেবে। ঠিক আছে, এইসব ভাইটাল ইস্যুগুলো আর যে কোনো জিনিসে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা এখানে ইয়ে করতে পারেন, এই যে আপনারা এই নাম্বারে আমাকে নক করতে পারেন। ঠিক আছে, আপনাদের শোরুমে বিশেষ করে আমি সবসময় বলে থাকি যে ভাই আপনারা যারা নাকি ব্যাট নিয়ে সমস্যায় পড়বেন, হ্যাঁ তখন আমাকে এই প্রশ্নগুলো আপনি করলে সরাসরি উত্তরটা পাবেন। কিসের জন্য পাবেন সেটা হচ্ছে, কারণটা হচ্ছে যে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা যেহেতু আমি আপনার সাথে কাজ করতেছি এটা আমি একটু ভালো বলতে পারবো, সেজন্য আর যদি আমি ভালো বলতে নাও পারি আমি জেনে আপনাদেরকে বলবো। ঠিক আছে, এই জন্য আপনারা ডাইরেক্ট যেমন এই যে আপনি কোশ্চেনটা করছেন তখন সেটার উত্তরটা আমি ডাইরেক্ট দিয়ে দিতে পারতাম। তাহলে এইটাই যে আমার নাম্বার, আপনারা ইচ্ছা করলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেকের শোরুমে আমার নাম্বারটা থাকা উচিত, কারণ ওনাদের প্র্যাকটিক্যাল কাজ যখন করতে যাবে কিছু কিছু সমস্যা আমাদের ক্রিয়েট হবে, তখন আমাদের কাছে মানে ইয়ে আলোচনা করতে পারবে। ঠিক আছে, আর কোনো কিছু কোশ্চেন? হ্যাঁ বলেন। মানে আপনি রাখবেন যে জিনিসগুলো সেগুলো সবগুলো টানা রাখবেন,
সর্বোপরি আপনি যদি কোনো কিছু আপনি না পান তখন আমাকে নক করবেন। হ্যাঁ, আমি হলো আপনাকে এটা দিয়ে আসবো, এটা আমার ডিউটি, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন বলেন? পানিটা কিন্তু আমরা ফোটায়ও খাইতে পারি। এটা এসডি এটা হয়েছে যে আমরা অনেক সময় আমি বিভিন্ন কমার্শিয়াল ইম্পোর্টারের কাজ করি, তো আমাদের এই অভিজাত এলাকা বিভিন্ন জায়গায় আপনি জানেন যে ইম্পোর্ট করে পানি নিয়ে আসা, ঠিক আছে? আর আমরা পানিটা, আমরা তো খুব এসেন্সিয়াল থিংস হচ্ছে পানিটা, তাই না? আমার বাসাতে কিন্তু মানে এত বড় হাড়িতে পানি ফুটিয়ে রাখা হয়, আমার এখানে কোনো ধরনের ইয়া নেই, পিউরিফাই মেশিন নেই, আর হচ্ছে আমরা কোনো মিনারেল ওয়াটারও পাই না, জেনারেল ওয়াটারই খাই, ঠিক আছে? তো ওইটা একটু বিলাস দ্রব্যের মধ্যে পড়ে আর কি, সেজন্য এসডিটা রাখা হয়েছে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, এটা হচ্ছে এসেন্সিয়াল থিংস, আপনি পানি ফুটিয়ে নিতে পারেন, আপনার গ্যাস আছে না, আপনি পানি ফুটিয়ে নিতে পারেন, তাই না? কিন্তু যখন নাকি আপনি বোতল জাত খেতে যাবেন তখন তো আপনি একটু পয়সা বেশি খরচ করতেই হবে।